ঐতিহাসিক মাঠ থেকে ঘোষণা করে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে তাদের অধিকারকে বাস্তবায়ন করেছে। সেই ঐতিহাসিক সরদি উদ্যানে আজকে আমরা এই 3 নভেম্বর আজকে এই সরকারের মেয়াদ শেষ, এর জন্যই আজকে আমরা তারিখ নির্ধারণ করেছি। আমরা আজকে পরিষ্কার ঘোষণা করছি এই সরদি ঐতিহাসিক এই মাঠ থেকে যদি আপনার জাতীয় সরকার এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করে এই জাতীয় এই ঐতিহাসিক সরদ উদ্যান থেকে ঘোষণা করছি আপনাকে জাতীয় নির্বাচন এইভাবে করতে দাও। আজকে আমাদের দুঃখ হয়, আজকে আমাদের কথা বলতে কষ্ট হয় যে আজকে আমাদের বাংলাদেশের যারা নাকি বিরোধী দলে আপনারা বলছেন ন্যায্য দাবি বাস্তবায়নের জন্যে যারা আজকে রাজপথে নেমে এসেছে, আজকে তো জাতিসংঘ সহ সেই 28 তারিখ বিএনপির সমাবেশ এবং বিভিন্ন পর্যায়ে যারা নাকি দাবি বাস্তবায়নের জন্য আওয়াজ তুলেছিল তাদেরকে নির্মূল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র আজকে তমাম দুনিয়ায় প্রমাণিত হয়েছে। এরপরেও আপনারা আজকে বিরোধী দলকে দমন করার জন্যে আজকে আমাদেরকে কেসের ভয় দেখান, আমাদের বাসকে আটকিয়ে দেন, আমাদের লঞ্চকে আটকিয়ে দেওয়া হয়, কিন্তু আপনি জেনে রাখেন যখন পানির জোয়ার ছড়া শুরু হয় কোন বাধা মানে না, মানবে না, মানবে না, মানবে না ইনসান। সেই হিসাবে আমরা সরকারকে বিশেষ করে অনুরোধ হিসেবে বলছি বিরোধী দলীয় যে নেতা কর্মী এবং আলেম ওলামাদেরকে যে আপনি আটকে রেখেছেন তাদের বিরুদ্ধে কেস দিয়েছেন, কেস দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে উদীয়মান সত্য ন্যায্য দাবি প্রতিষ্ঠা যারা করতে চায় তাদেরকে বাধা দিয়ে থামিয়ে রাখতে পারবেন না, পারবেন না, পারবেন না। সেজন্যই দেশ সুন্দরের জন্যে আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, আওয়ামী লীগ আমার ভাইদেরকে বলবো আপনারা যদি দেশের কল্যাণ চান, প্রশাসনিক ভাইদেরকে বলবো আপনারা যদি দেশের কল্যাণ চান, আপনারা যদি জনগণের কল্যাণ চান, তাইলে অচেরেই আজকে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে আলেম ওলামাদেরকে আজকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, আটকে রাখা যাবে না।